আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৈরতী ব্যানার্জি, তিনি যে অন্তঃসত্ত্বা সে খবর আমরা আগেই আপনাদের জানিয়েছি। আমরা দেখিয়েছিলাম তার স্বাদের অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত। হ্যাঁ বন্ধুরা, তার বাড়ির গুরুজনেরা তাকে দিয়েছিলেন স্বাদ, এবার বন্ধুরা তার বন্ধু বান্ধবেরা তাকে স্বাদ দিলেন। হ্যাঁ বন্ধুরা, স্বাদের অনুষ্ঠান পালন করলেন অভিনেত্রী সৈরতী ব্যানার্জি তারই বন্ধু বান্ধবদের সঙ্গে। বন্ধু বান্ধবেরা আয়োজন করেছিলেন অভিনেত্রী সৈরতী ব্যানার্জির জন্য এই অনুষ্ঠানটি, যেখানে নানান রকমের খাওয়ার দেওয়া হয়েছিল তাকে। তার সঙ্গে জামাকাপড়, ব্যাগ, আরও অনেক গিফট দেওয়া হলো অভিনেত্রী সৈরতী ব্যানার্জিকে। বন্ধু বান্ধবেরা সকলে মিলে আয়োজন করেছিলেন অভিনেত্রী সৈরতীর জন্য স্বাদ অনুষ্ঠান। তো বন্ধুরা, আপনারা দেখছেন সেই মুহূর্ত। সৈরতীর বাড়ির গুরুজনেরা আগেই তাকে স্বাদ দিয়েছিলেন, এবার তার বন্ধু বান্ধবের আয়োজন করেছিলেন স্বাদ অনুষ্ঠান তার জন্যে। আপনারা দেখছেন সৈরতী ব্যানার্জি কতটা মজা করছেন তার বন্ধু বান্ধবদের সঙ্গে। অভিনেত্রী সৈরতী ব্যানার্জি টেলিভিশনের জগতের জনপ্রিয় নাম। বাক্স বদল, ঠিক যেন লাভ স্টোরি, নাগ লীলার মতো ধারাবাহিকে আমরা দেখেছি তার অভিনয়। সিরিয়াল ছাড়াও সিনেমাও তাকে দেখা গেছে অভিনয় করতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন তো সৈরতীর স্বাদ অনুষ্ঠান। তার বন্ধু বান্ধবেরা সকলে মিলে আয়োজন করেছিলেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে খাওয়ার দাওয়ার পাশাপাশি নতুন জামা কাপড়, ব্যাগ আর অনেক গিফট দেওয়া হলো সৈরতীকে। স্বভাবতই বন্ধু বান্ধবের এই আয়োজন দেখে দারুণ খুশি হয়েছেন সৈরতী। তিনি জানিয়েছেন পরিবারের মতো বন্ধু বান্ধব পেয়েছেন তিনি। তো বন্ধুরা, অভিনেত্রী সৈরতী ব্যানার্জির জন্য রইল আমাদের অনেক শুভকামনা। খুব শীঘ্রই তার কোল আলো করে আসছে এক ছোট্ট সদস্য তাদের বাড়িতে। অভিনেত্রী সৈরতী ব্যানার্জি আর তার স্বামী রোহিত ঝার জন্য অনেক শুভকামনা রইল আমাদের তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা জানান আপনাদের প্রিয় অভিনেত্রী সৈরতীকে কতটা মিষ্টি লাগছে এই অবস্থায়, আর তার স্বাদের এই সুন্দর ছবিগুলো দেখে আপনাদের কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।